منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. মাটির থেকে সৃষ্টি মানুষ, মাটির গর্ভেই আছো, মাটির থেকেই উঠে আল্লাহর আদালতে যেতে হবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠুতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। কিসের অহংকার? এলাকার গরিব মা আর বোন আর রিক্সা ড্রাইভার কবরে রেখে যাওয়ার পর তিনটা প্রশ্ন নিয়ে দুইজন ফেরেশতায় সে হাজির হয়ে যাবে। নরসিংদীর ধনী মানুষের কবরে ফেরেশতা কম না বেশি আসবে না? সমান। প্রশ্ন কয়টা? কম বেশি হবে না? তিনটা। গরিবের প্রশ্নের কোয়ালিটি একরকম, ধনীর প্রশ্নের কোয়ালিটি একরকম, কিনা সমান। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রসুলের পরিচয় দাও, তুমি কোন রবের মানসো দুনিয়াতে রবের পরিচয় দাও। সুবহান রব্বিয়াল আলা বলছো, সুবহান রব্বিয়াল আযীম বলছো, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলছো। এরপরে রাস্তায় গিয়া ডক্টর ইউনুসরে আব্বা কয়া ডাকছো, চাকরিরে আব্বা বানাইছো, রব বানাইছো। এখন আসল পরিচয় দে, তোর রব ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক নাকি লোন, না হারাম খানা, না সুদ, নাকি আল্লাহ? পরিচয় দে। দুনিয়াতে যদি পরিচয়টা ঠিক করে না যাও, অন্ধকার কবরে যাওয়ার পরে সঠিক প্রশ্ন দেওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। দুই নম্বরে ধর্মের পরিচয় দে, তুই দুনিয়াতে কোন ধর্ম পালন করেছো? মাঝে মাঝে মসজিদেও গেছো, আসমা ফিলে গেছো, আবার হিন্দুদের পূজায় গিয়া বলছো ধর্ম যার যার উৎসব সবার। এখন আসল পরিচয়টা দেও, তোর ধর্ম সনাতন ধর্ম নাকি ইসলাম ধর্ম? দুনিয়ার লাইনে যদি সঠিক ধর্মের পরিচয়টা নিয়ে কবরে না যাও, ওখানে যাওয়ার পরে জবাব দেওয়ার দরজা বন্ধ হয়ে যাবে। তিন নাম্বার প্রশ্ন, তুই ধনী না গরিব, আলেম না মূর্খ, পীর না ফকির না মুরিদ, রিক্সা ড্রাইভার কি মালিক পরিচয় নাই? সবার জন্য তিনটা প্রশ্ন রেডি জবাব দে। প্রশ্নের জবাব দিলে একটা হালাত হবে, না দিলে আর একটা হালাত হবে। কি সেই হালাত? আমার আব্বার কথা না, মদিনার পয়গম্বর বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল কবরু রাওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারো জন্য কবর হবে জান্নাতের বাগান, কারো জন্য কবর হবে জান্নাতের টুকরা। এরে বান্দা, ধনী নাই, গরিব নাই, পীর নাই, মুরিদ নাই, শিক্ষিত নাই, অশিক্ষিত নাই, নারী নাই, পুরুষ নাই, সবার জন্য তিনটা প্রশ্ন। এক নম্বরে তোর রবকে তার পরিচয় দে, দুই নম্বরে তোর ধর্মটা কি পরিচয় দাও, তিন দাও, তুমি কি আদম নবীর উম্মত নাকি আখেরি নবীর উম্মত তুমি পরিচয় দাও। কারণ দুনিয়াতে দেখছি দাবি করছো মুহাম্মদের উম্মত, কিন্তু আদমের দলিল দিয়া তুমি আল্লাহ সারা গায়রুল্লাহরে সেজদা করেছো।
ফেরেশতারা আদমরে সেজদা করছে এই দলিল দিয়া তুমি আল্লাহ ব্যতীত গায়রুল্লাহকে সেজদা করেছো কিন্তু মুহাম্মদের শরীয়তে তো আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা হারাম ছিল অতএব তুই পরিচয় দে আসলেই কি তুই আদমের উম্মত নাকি শেষ নবীর উম্মত দুনিয়াতে যদি লাইন ঠিক করে না যাও অন্ধকার কবরে গিয়া জবাব দেওয়ার দরজা বন্ধ হয়ে যাবে তখন ওই গুনাহগারের দল বাপ্পার নামের আশেকের গোষ্ঠীরা আজকে মাথায় দাবি করে আমার মতো নবীর আশেক কেউ নাই নবী আমার জান নবী আমার প্রাণ নবী আমার সব আল্লাহ আমার রব ওই রবই আমার সব অথচ মাথার দিয়ে তাকাইলে রবের পরিচয় নাই মদিনার কোনো আদর্শ নাই গালের দিকে তাকাইলে রবের মহাব্বতের পরিচয় নাই মদিনার আদর্শ নাই বডির মধ্যে তাকাইলে রবের পরিচয় নাই মদিনার নবীর আদর্শ নাই মাইয়ার দিকে তাকাইলে তোমার মেয়ে আশেকের মেয়ের দিকে তাকাইলে আল্লাহর মহাব্বতের পরিচয় নাই মদিনার আদর্শ নাই তোমার স্ত্রীর দিকে তাকাইলে আল্লাহর মহাব্বতের পরিচয় নাই মদিনার আদর্শ নাই তোমার ছেলেটার দিকে তাকাইলে আল্লাহর পরিচয় নাই তোমার নবীর ইশক আর আদর্শের পরিচয় নাই এরে আল্লাহর বান্দা এই সমস্ত বাপ্পার নামের আশেকগুলো কবরে যাওয়ার পরে ফেরেশতার জবাব কি ডিস্টার্ব করেন পিছনে যান ফেরেশতার জবাবে কি বলবে হা হা লা আদরি হা হা লা আদরি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না যদিও দাবি করছি আশেক কিন্তু বিড়ি টানতে কম টানি নাই কি মজাই শীতের মধ্যে বিড়ি টানো না আহা কপালাঙ্গ খারাপ এই মজা আমরা পাইলাম না কেন মাথার চুলগুলো কাইটা ক্রিকেটারের সাইজে বান্দর হয়ে গেছো তোরে যদি নবী সুপারিশ না করে তাহলে আমার সুপারিশ কেন করবে তোর জন্যই তো দরজা খোলা কারণ তোর চাপার জোর টাটকা লম্বা আমার চাপার জোর নাই তোর চাপার জোর না থাকলে কি আমার টুপি দেখার পরেও দাড়ি লম্বা দেখার পরও নবীর তরিকার সুন্নতি পোশাক দেখার পরেও জবানের একটা গালি নাই কাউকে গালি দেই না যে আমারে গালি দেয় তারে সালাম দেই পায়ে ধরে ধরে বয়ান করি মাথা নত করে বিনয়ের সাথে বুঝাই বাবা নামাজ পড়ো পর্দা করো হালাল খাও কোনো পীরের নামে দালালি করি না দলের নামে দালালি করি না বারবার বলি মদিনার আদর্শটা মাথায় দেও মদিনার নবীর সুন্নতের আমল করো অথচ তোমার আজকে নামাজ নাই রোজা নাই পর্দা নাই টুপি নাই দাড়ি নাই তুমি বান্দা আমারে দেখলে কাফের বলে গালি দাও তোমার চাপায় জোর না থাকলে তুমি তো গালি দিতে পারতা না অতএব তোমার চাপার জোরওয়ালারে নবী সুপারিশ না করলে আর কারে করবে তুকু যাও সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাইবুয়াদ নিসবত তোরা কারে শয়তা মি কুনি নামত বলি গরবলি লানতাস্তে বরবলি হামসুরাত হামসিরাতে মুস্তফা দর তামামি হালে উকুন ইত্তেবা ও নবীর আশেকের দল আমার নবীর সুন্নাত জিন্দা করো হিন্দুরা করবে না বৌদ্ধরা করবে না খ্রিস্টান করবে না ইহুদিরা করবে না আমার নবীর সুন্নাত জিন্দা করবে একমাত্র মক্কারেরা তারা করবে মদিনার নবীর আদর্শের টুপি হিন্দু পরবে না মদিনার নবীর আদর্শের দাড়ি হিন্দুরা রাখবে না রাখবে মুসলমান নবীর উম্মত অথচ তুমি নবীর আশেক দাবি করো মাথায় টুপি পরলা না তুমি নবীর আশেক দাবি করো দাড়িটা লম্বা করলা না আশেক দাবি করো তোমার স্ত্রী কি পর্দায় রাখো না কোরআন পড়ো না নবীর দরুদ পড়ো না চোখে পানি নাই তোমার জবানে নবীর দরুদ নাই আল্লাহর নামের জিকির নাই এরে নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামের কত মহাব্বত আমার নবীর একটু বাজে কথা বলা মাত্র ইহুদি নবীর সামনে দাঁড়াইয়া গেল
গেলো, দাঁড়াইয়া আমার নবীরে বাজে কথা বলে গালি দেয়। হযরত আলী নবীর পাশে দাঁড়ানো, আল্লাহর নবীরে গালি দেওয়ার আইন হলো, কোনো তওবা নাই, কোনো সুযোগ নাই, তারে জবাই করে দাও। হযরত আলী তরবারিটা নিয়া বেঈমানের ধাক্কা দিয়া মাটিতে ফালায় দিল। মাটিতে ফালায় দেওয়ার পর আল্লাহর নবীর সাহাবি হযরত আলী ওই বেঈমানের বুকের উপরে বৈশা কল্লার উপরে ছুরিটা যখন চালাবে, ওই ইহুদি বেঈমান হযরত আলীর চেহারা মোবারক একটু থুতু নিক্ষেপ করলো। হযরত আলী তরবারি ফালাইয়া উঠা গেলেন। ইহুদি বেঈমান ডাক দিয়ে কয়, রে আলী, তোদের নবীরে গালি দিলাম, তুই জবাই করবি, আবার তোর চেহারায় থুতু নিক্ষেপ করলাম, তুই আরো আমারে জোর করে মারবি, রাগ উঠছে। হযরত আলী বলে, না 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 না, তুই থুতু নিক্ষেপ করার আগে তোরে হত্যা করা ছিল আমার নবীর মহাব্বতের আওয়াজ, তুই যখন আমার চেহারায় থুতু নিক্ষেপ করছো তখন আমার ভেতরে রাগ আইসা গেছে, এখন এই রাগের উপরে তোরে হত্যা করলে নবীর মহাব্বতে হত্যা হবে না, হবে আমার রাগ দমানোর জন্য, আমি এই দমানোর জন্য হত্যা করলে আমি জাহান্নামী হব। নবীর আদর্শের বাইরে আমি যত রাগ আসুক না কেন, জীবনেও আমি অপরাধের দিকে পা বাড়াইতে পারি না, এই জন্য আমি উঠা গেলাম, কারণ এখন হত্যাটা নবীর মহাব্বতে হবে না। আজকে তুমি নবীর মহাব্বত যদি থাকতো, আমার মাথায় টুপি থাকার পরেও যাই যেই লাইনে হোক না কেন, আজকে আমি পাস করলি টুপি মাথায় দিলাম, অন্য টুপিওয়ালারে গালিও দেই না, হিংসাও করি না, দেখলে সালাম দেই, আজকে আমি দাড়ি রাখলাম, নবীর তরিকার পোশাক পরলাম, অন্য পোশাকওয়ালাকে গালিও দেই না, হিংসা করি না, দেখলে সালাম দেই। কওমি মাদ্রাসায় লেখাপড়া করলাম, আলিয়ারে গালি দেই না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না, বরং দেখা হলে সালাম দেই, হিংসাও করি না, রে বাবা। অথচ তোমার টুপি নাই, নামাজ নাই, নবীর সুন্নত নাই, তোমার মতো বান্দা যদি আমার মতো টুপিওয়ালা দাড়িওয়ালা নবীর আদর্শওয়ালারে গালি দেও, একটু বাসায় গিয়া বালিশে মাথা লাগায় চিন্তা কর, গালিটা কি আসলে নবীর মহাব্বতে দিছো নাকি মনের জাল মিটানের জন্য দিছো, চিন্তা কর, মরবি না, দিনার মাস্তানি করবি, মরবি না, তোর শরীরে রক্ত আছে, আমার নাই, আমি টুপি দিছি রসুলের আদর্শ, তোর মাথায় টুপি না থাকলে গালি দিব আমি, তোর দাড়ি নাই গালি দিব আমি, আমি জামা পরছি মদিনার, তোর পোশাক নবীর তরিকা নাই গালি দিব তোকে আমি, না আমি গালি না দিয়ে দেই সালা, আমার তুই দাও গালি, তুই রসুলের আশায়। বরং তোর যদি দিলটা নরম থাকতো, ওই হযরত আলীর মতো যদি রসুলের মহাব্বত দিলে থাকতো, আমার কাছে আসতে না পারলেও দূরে দূরে থাকাইয়া তাকাইয়া তুমি আমার দেখে আফসুস করা দরকার ছিল। ও আল্লাহ, এই বান্দারে যতই গালি দেই কিন্তু মাথার দিয়ে তাকাইলে তো মদিনার আদর্শের নিদর্শন পাই, এই বান্দারে যত গালি দেই কিন্তু তার দিয়ে তাকাইলে দেখি গালের মধ্যে মদিনার আদর্শ, বডির মধ্যে মদিনার আদর্শ, কিন্তু আয়নার সামনে আমি তাকায় দেখি আমার মাথায় নবীর আদর্শ নাই, গালে আদর্শ নাই, বডিতে আদর্শ নাই, এই বান্দারে গালি দিয়া ভুল করেছি আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। ও আল্লাহ, তুমি নবীর সুন্নতের আমল করার তৌফিক দাও, তার মতো পাস করলি বুঝিনা সাদা বুঝিনা যে কোনো একটা নবীর আদর্শের টুপি মাথায় দেওয়ার তৌফিক দাও, নবীর আদর্শের পোশাক পরার তৌফিক দাও, জবানকে হেফাজত করার তৌফিক দাও। এদিকে নজর করে আল্লাহ বলেন, যতই চালাকি করো ওই দিনটারে ভয় কর, যেই দিন আমার দরবারে সবাই থাকবে উলঙ্গ দাঁড়ানো, মাথার উপরে সূর্যটা নেমে আসবে, এখন সূর্য জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে, এই জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, রাতের বেলা দিনের বেলা সূর্য ছিল একটা মুখ জমিনে ছিল, ওই তাপমাত্রা সহ্য করতে পারি নাই, রাতের বেলা সূর্য নাই, এরপরও গরম আর গরম, হাশরের দিন আল্লাহর নবী বলেন ওই সূর্যটা মাথার উপরে নেমে আসবে, একটা না দুইটা না 12টা মুখ সূর্যের জমিনের দিকে দেওয়া হবে, সূর্যের এমন তাপ
আল্লাহ অর্ডার করবে সূর্য তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন জমিনটা সূর্যের তাপে লোহা হবে না কেন, স্বর্ণ হবে না কেন, তামা হবে কেন? ওরে উম্মত ভালো করে জেনে নাও, ওই দিন তো আল্লাহ ইনসাফের বিচার করবেন। তামার হওয়ার কারণ হলো স্বর্ণ হবে না কেন, বলে স্বর্ণের এক মাথায় আগুন লাগলে গরম লাগলে আর এক মাথা গরম হয় না, এই রকম লোহার এক মাথা গরম হলে আর এক মাথা গরম হয় না। কিন্তু তামার একটা গুণ আছে, এক জায়গা থেকে গরম হলে পুরা তামার পাত গরম হয়ে যায়, তামার অংশ গরম হয়ে যায়। আল্লাহর নবী বলেন ওই সূর্যের বারোটা মুখ জমিনের মধ্যে দেওয়া, মানুষের মাথার উপরে সবাই উলঙ্গ, কোনো পোশাক নাই। আমার আল্লাহ পাক বলেন সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে, সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে। বেঈমান গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে ফুটতে থাকবে, চিল্লাইতে থাকবে। আল্লাহ তখন এক আওয়াজ দিবেন, বড় ভয়ঙ্কর আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্বটা কার? আল্লাহর আওয়াজ এমন বিকট হবে হাশরের ময়দানটা থর 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 করে কাঁপা শুরু হয়ে যাবে, এমন হালাত কেউ জবাব দেওয়ার সাহস নাই। আল্লাহ বলবেন আজকের দিনের রাজত্ব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহারাগে রাগান্বিত আল্লাহর। আল্লাহ তাআলা বলবেন ও গুনাহগারীর দল, যাবে অমতাজুন ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওরে গুনাহগারের দল তোরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। আজকে আমি আল্লাহ দুনিয়াতে সুযোগ দিছিলাম, নেককারেরা যেই গাছের ফল খাবে গুনাহগারেরাও সেই ফল খাবে, নেককারেরা যেই নদীর মাছ খেতে পারবি গুনাহগারেরাও পারবি, বাধা নাই। ইমানদার যেই রাস্তায় চলে বেঈমানেরাও সেই রাস্তায় চলবে, বাধা নাই। আজকে কিন্তু ওই সুযোগ দেওয়া হবে না, কারণ আজকে ফাইনাল বিচার হয়ে যাবে, একদল জান্নাতে যাবে আর একদল জাহান্নামে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম হাশরের ময়দানে আল্লাহর আদালতের দিকে দ্রুত গতিতে আগাইবে, আর বলবেন হাল মিম মাজিদ, ও আল্লাহ আমার খানা দাও, আমার পেটে বড় ক্ষুধা, কই গুনাহগার গুলো কই? আল্লাহ বলে গুনাহগারেরা তোরা আলাদা হ, নেককারদের থেকে আলাদা হয়ে যা, আমি আল্লাহ তোদের জাহান্নামে দিয়া দিব। কিন্তু জাহান্নামের আল্লাহ বলবে একটু অপেক্ষা করো, বিচারটা শেষ করে নেই, মদিনার নবীর কথা বিশ্বাস কর, যদি করো তাহলে তওবা করো, গুনাহ নিয়ে কবরে গেলে উপায় হবে না। জাহান্নামের আওয়াজ হবে আল্লাহ গুনাহগার গুলো দাও, আল্লাহ বলবেন ও জাহান্নাম একটু অপেক্ষা কর, বিচার শেষ করে নেই। জাহান্নাম থামতে চায় না, জাহান্নামের আওয়াজে হাশরের মাঠ বেকার আর হয়ে যাবে মানুষগুলো। আল্লাহ অর্ডার করবে ও ফেরেশতারা জাহান্নামের গলায় শিকল লাগায় পেছনে টেনে ধরে রাখো, জাহান্নামের গলায় শিকল লাগানো হবে, এক একটা শিকলের গোড়ায় 70,000 ফেরেশতারা ধরে রাখবে, এরপর ধরে রাখা যায় না। জাহান্নাম আল্লাহর দিকে আগায় যাইতেছে গুনাহগার গুলোরে নেওয়ার জন্য। এই অবস্থা দেখিয়া আপনার আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ জাহান্নামের ফিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আমার নবীর কান্না দেখে আমার আল্লাহ সহ্য করতে না পেরে আল্লাহ বলবেন ও নবী আপনি কাঁদবেন না, আমি দুনিয়াতে ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, ও নবী আমি আপনার চাহিদা পূরণ করে খুশি রাখবো। আল্লাহ তাআলা একটু কুদরতের হাতে ফেরেশতাকে পানি দিয়ে বলবে জাহান্নামের সিটায় দাও, আল্লাহর দেওয়া কুদরতের পানিটা ফেরেশতারা জাহান্নামের গায়ে সিটায় দিবে, জাহান্নাম এত দ্রুত গতিতে পেছনে চলে যাবে, ফেরেশতারা বলবেন আল্লাহ হাজার 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 ফেরেশতারা শিকল লাগায় ধরলাম, ধরে রাখতে পারি না, যেই জাহান্নাম এমন একটু কি পানি দিলা জাহান্নাম দ্রুত পেছনে চলে যাইতেছে। জাহান্নামের এই অবস্থার খবর দিয়া আল্লাহ বলবেন ও ফেরেশতারা
কি বলতে চাও? ও আল্লাহ, শিকল লাগায় যে জাহান্নামকে ধরে রাখতে পারি না, ওই জাহান্নাম পানি দেওয়া মাত্র দৌড়ায় গেল। এটা কি কোনো জমজমের বরকতি পানি, নাকি কাউসারের বরকতি পানি, না দুনিয়ার কোনো মহাসমুদ্রের পানি, নাকি আসমানের দেওয়া বৃষ্টির পানি, নাকি আবে হায়াতের পানি? আল্লাহ বলবেন, না না, এটা জমজমের পানিও না, কাউসারের পানিও না, বৃষ্টির পানিও না, এটা সমুদ্রের পানিও না, আবে হায়াতের পানিও না। এই পানি হলো আমার দুনিয়াতে গুনাগার বান্দার চোখের পানি। কত গুনাগারেরা দুনিয়াতে বসিয়া রাতের বেলা সবাই ঘুমায় গেছে, কিন্তু আমার একদল আশেক পাগলের দল ভোর রাতে উঠিয়া ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া যায় না মাঝে বৈশা আল্লাহর দরবারে কান্না করেছে। কত আল্লাহর বান্দা আছে তুমি জানো না, ঘরের কিনারায় গিয়া কান্টা লাগায় দেখিস ভোর রাতে কান্নার আওয়াজ। ওই আল্লাহর বান্দা কান্না করে, মালিক তোমার নবীর আদর্শের টুপি দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, ঘরের মধ্যে মাঝে মাঝে তরকারি নাই, খানা নাই, বাচ্চাগুলো মাঝে মাঝে কান্না করে। কত ঈদের দিন চলে যায় সবাই নতুন জামা পরে, আমার বাচ্চার একটা নতুন জামা দিতে পারি না। এই শীতের ভিতরে বড় লোকেরা কত আরামে লাভ কম্বল গায়ে দিয়ে ঘুমায়, ও আল্লাহ আমার বাচ্চাগুলোর একটা পাতলা কাঁথা দিয়ে শুয়ে রাখছি, একটা ল্যাপ কিনার টাকাও নাই, একটা কম্বল কিনার টাকাও নাই, ও আল্লাহ এরপর তোমাকে ভুলি নাই, ও আল্লাহ টুপি ফালাই নাই, দাড়ি ফালাই নাই, নামাজ বাদ দেই নাই। কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, এরপর দাড়ি ফালাই না, টুপি ফালাই না রে মাওলা। একমাত্র মদিনার নবীর মহাব্বত, ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ও আল্লাহ তাআলা তুমি আমাকে মাহরুম করিও না। আল্লাহ বলবেন, ওই গুনাগার বান্দাগুলোর চোখের পানি আমি আল্লাহ কুদরতিভাবে জমা রাখছিলাম, ওই চোখের পানিগুলো দিলাম কারণ আমার হাবিবের দ্বারা আমি ওয়াদা করাইছি, এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আযাবের ভয়ে যদি কেউ ফালায় দিতে পারো, নবী বলছেন তার জন্য জাহান্নামের আগুন হারাম। এরে আল্লাহর বান্দা, গুনাহ করে করে জীবনটারে নষ্ট করেছো, চোখ দুইটা বন্ধ করে তাকায় দেখ ডানে বামে তোর কত আল্লাহর বান্দা, তোর মতো যুবক চোখের পানি ধরে রাখতে পারে না, আর তোর চোখে কেন পানি নাই? এরে বাবা, একমাত্র কারণ তোর কপাল বুঝি পুড়িয়ে গেছে, কোন দিক থেকে জানি মায়ের বর্তোয়া পেয়েছ, না জানি বাবার বর্তোয়া পেয়েছ, না জানি উস্তাদের বর্তোয়া পেয়েছ, না জানি কোন মুরব্বীর বর্তোয়া পেয়েছ, কার সাথে জানি ব্যবহার খারাপ করে কপাল পড়েছ। এরে আল্লাহর বান্দা তওবা কর, কারো যদি ঠান্ডার ভেতরে গরম তাপের দরকার বলে আগুনের কাছে যাও, ওখানে গেলে তুমি গরম তাপ পাইবা। এরে আল্লাহর বান্দা, নিজের চোখে যদি পানি না আসে, গুনার কারণে তোমার দিলটা পাথর হয়ে গেল, গুনার কারণে হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, ওরে যাদের চোখে পানি আছে পারলে দোয়া চাইও। বাবার বয়সী যদি কাউকে দেখো হাতটা দিয়া বলিও, মুরব্বী আপনাকে আমার আব্বার মতো দেখতে মনে, আমার বাবাই কয়েক বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার বাবাই যত দূরে যাইতা মোবাইলে বারবার খবর নিত, বাবা কোথায় আছো, কখন খানা খেয়েছো, আমার মা নাই, আমি বড় এতিম হয়ে গেছি, আমার নবীও রাস্তায় কাঁদে, মা নাই, বাবা নাই, এতিমের মতো। তাইফের ময়দানে কালেমার দাওয়াত দিতে নবী রওনা, ওই কায়েফে তাইফের ছোট ছোট বাচ্চারা লাভ কাফেরেরা বলে পাথর মেরে তারা এদাও মক্কার পাগল, ওই ছোট ছোট বাচ্চারা পাথর মেরে আমার নবীর শরীরটারে ঝাঁজরা করে ফেলতেছে, নবীর শরীর মুবারক থেকে রক্ত পড়ে জুতা মুবারক আটকায় গেল। আল্লাহ বলেন, জিবরাইল যাও, আমার নবীর কান্না সহ্য করতে পারি
না ওই নবী এখন অর্ডার করলে তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দিব জিব্রাইল আমিন আমার নবীরে যখন বলেন নবী বলেন খবরদার ওরা আমাকে পাথর মারে গালি দেয় ওরা আমাকে চিনে না যদি চিন্ত আমার গায়ে পাথর মারতো না তুমি তারে মারিও না একদিন যদি পরিচয় পায় এই তায়েফের মানুষ দ্বারা ধর্মের কাজ হবে খেদমত হবে এরে নবীর উম্মত নিজের টুপি ঠিক করলা না আর একজনার টুপি দেইখে তোমার এত হিংসা কেন নিজের দাড়ি নাই পর্দা নাই নিজের হিসাব মিলাইলা না আর একজনার হিসাব কেন নিয়ে তুমি টেনশন করো তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার জবাব তুমি দিবা আমার কবরের জবাব আমি দিব অতএব নিজের হিসাব মিলাও নিজের ছেলে মেয়ের হিসাব মিলাও নিজের স্ত্রীর হিসাব মিলাও সময় নাই এরে আল্লাহর বান্দা কয়দিন আর বাহাদুরি করবি ওরে পর্দার আড়ালের মা আমি হাফিজুর রহমানের মাও মা তুমিও মা আজকে কত কষ্ট করে সেই আসরের আগের থেকে এখানে বসে আছো বয়ান শোনার জন্য ওরে আম্মা যার মনটা কি চায় না তুমি একজন কোরআনওয়ালার সন্তানের মা হয়ে কবরে যাও তোমার কি মনে চায় না তুমি মরার পরে সন্তান তোমার জানাজার ইমামতি করবে তোমার কি মনটা চায় না তুমি একজন এমন সন্তানের মা বাবা হয়ে কবরে যাও যেই সন্তানের আজান শুনে মানুষ মসজিদে গিয়া নামাজে দাঁড়ায় যাবে তুমি এমন একটা সন্তানের মা বাবা হয়ে কবরে যাও তোমার সন্তানের কাছে হাজার হাজার মানুষ দোয়ার জন্য লাইনে দাঁড়ায় যাবে আমি স্টেজে আসতেছি বড় বিরক্ত লাগে যুবকরা এত ভিড় করে ধুলা বালু সহ্য করতে পারি না কিন্তু মনের সান্ত্বনা দেই কত মানুষ ওয়াজের দাওয়াত পায় এত লোক হাজির হয় না গরু জবাই দেয় উট জবাই দেয় এরপর এত মানুষ আসে না আল্লাহ তুমি আমাকে বড় নিয়ামত দাও আল্লাহ মানুষগুলো সেই জহুরের পর থেকে এখানে হাজির কেউ টাকার জন্য আসে নাই খানার জন্য আসে এই যুবকগুলো আজকে গানের প্যান্ডেলের পাগল যাত্রার গান প্যান্ডেলের পাগল ওই যুবকগুলো এখন এখানে আসে শুধু কোরআনের মহাব্বত আর কিছু আয় আল্লাহ তুমি আমাকে সবর করার এখতিয়ার দাও রে আল্লাহ আয় আল্লাহ তুমি ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং আমার ভাই আমার মুরব্বী এই যুবকদের খালি ফিরাইয়া দিও রে বালি আয় আল্লাহ সবার সিনার ভেতরে তুমি হেদায়েতের নূর দান করো আল্লাহ আয় আল্লাহ প্রত্যেকটা যুবকের তুমি কবুল করে নাও তোমার নবীর খাটি আসে খাওয়ার তৌফিক দান করো হে মালিক এরে যুবক আল্লাহর গোলাম পায় হাত রেখে বলি আল্লাহর মহাব্বত নিয়ে চলো কয়দিন আর বাহাদুরি করবা ওই জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কারো নাই সমস্ত সাহাবায়ে কেরাম এই জাহান্নামের ভয়ে কান্না করে জীবনটা কাটায় দিলেন এমন কোন আল্লাহওয়ালা নাই যারা কাঁদেন নাই এই জাহান্নামের আযাবের ভয়ে বিশ্বাস করো না রে বাবা এজন্যই তো কত কবরে আগুন দেখা যায় সাপ বিচ্ছু দেখা যায় আবার কত কবরে 20 বছর পরে কাফন সহ লাশ তাজা পাওয়া কবরে আজাব দেখা গেল সব বেনামাজির কবর আর যত কবরের লাশ তাজা পাওয়া গেল সব নামাজির কবর ওরে আম্মা জান আমার মাও তো মা তুমিও তো মা আমার মা বাসায় আমি দোয়া নিয়ে রওনা হয়ে গেলাম ঢাকার বাসায় আমার আব্বা আম্মা ওরে মা মনটা কি চায় না তুমিও একজন কোরআনওয়ালার মা হয়ে যাও ওরে বৃদ্ধ বাবাজি মনটা কি চায় একজন কোরআনওয়ালার বাবা হয় কবরে যাও ওই মরার পরে কবরের কিনারায় গিয়া সন্তান তোমার জন্য কোরআন পড়ে দোয়া করবে হিংসা ছেড়ে দাও দলাদলি ছেড়ে দাও নবীর উম্মতের মহাব্বত অন্তরে নিয়ে সুন্নাত মানো সুন্নাত মানো সুন্নাত মানো যে কোনো পীরের কাছে যাও বাধা নাই তবে আগে দেখো তোমার যেই পীর তুমি মানবা সেই পীরের মধ্যে নবীর আদর্শ আছে কিনা সহি কোরআনের তেলাওয়াত আছে কিনা আল্লাহর কাছে
কাছে তৌফিক চাও, কান্না করো, দোয়া করো, তওবা করো, আল্লাহর কাছে বলো আল্লাহ এমন সন্তানের মা বাবা বানায় দাও, সন্তান জানো আমার জানাজার ইমামতি করতে পারে রে আল্লাহ। এরে যুবক আল্লাহর গোলাম, গত 5 তারিখে বয়ান করলাম সেন্ট মার্টিনে, যুবক একটা এসে বলে হুজুর আমি সেলুনে কাজ করি, গত বছর আপনি এখানে বয়ান করে গেলেন, ওখান থেকে আমি দাড়ি লম্বা করেছি, নামাজ পড়ি, এমন কি আল্লাহর কসম আমি ভোর রাতের তাহাজ্জুদ কোনোদিন বাদ দেই না সেই 1 বছর ধরে। আমার সাথীরা বলল কিভাবে তুমি এই পথে আসছো, বলে হুজুর আমি ওই সেলুনে থাকতে 24টা ঘন্টা আমি গান বাজাইতাম আর সেলুনে কাজ করতাম। একদিন হঠাৎ একটা গান ডাউনলোড করতে গিয়া বয়ান চলে আসলো মেমোরির ভেতরে, এমন বয়ান আসলো বয়ানে বলা হলো গান শোনা কবিরা গুনা, একটা কবিরা গুনার শাস্তি জাহান্নামে 7000 বছর। আমার অন্তরে ভয় আসলো, এই গুনা নিয়ে তো আমার উপায় নাই, কত হাজার কোটি গুনা করলাম, আমি তওবা করলাম, এখন আমি নামাজ পড়ি, একটু মাথায় হাত দিয়া দোয়া করে দেন আল্লাহ যেন এই পথ থেকে আর আমি দূরে সরে না যাই। তবে হুজুর মনে একটু দুঃখ হলো, যত বছর গান চালাইছি কেউ বলে নাই সাউন্ড কমায় দাও, কিন্তু যখন নামাজ ধরলাম দাড়ি লম্বা করলাম তখন গান বন্ধ করে আলেম ওলামাদের বয়ান বাজাইতে শুরু করলাম, তখন দেখি অনেক আল্লাহর বান্দা নামদারি মুনাফিকেরা কয় আওয়াজ বন্ধ করো, সংকমা বয়ান বন্ধ রাখো। মনে দুঃখ লাগলো, গান কেউ একদিনও বাধা দিল না, আলেম ওলামাদের বয়ান শুনি সেখানে বাধা দেয়, হাফিজুর রহমানের বয়ান চালানো যাবে না, হাটাজারির বয়ান চালানো যাবে না, তাবলীগের বয়ান চালানো যাবে না, অলিপুরি সাহেবের বয়ান চালানো যাবে না, এইভাবে এক এক করে যার বয়ান শুনি এক এক করে বলে বয়ান বন্ধ করে দাও। মনটায় বড় দুঃখ রে হুজুর, আমি বললাম এটা তোমার ইমানের বড় পরীক্ষা, কারণ মোনাফেকরা এখনো কিন্তু মরে নাই, ইসলামের নামদারি মোনাফেকরা চেষ্টা করবে ইহুদির গোলাম হয়া বেঈমানের গোলাম হয়া মুসলমানের কিঞ্চিত হলেও ক্ষতি করবে। এরে নবীর উম্মত, এই জমিনে কত পীরের নামে ভণ্ডামি করে তাদের ব্যাপারে ফতুয়া শোনা যায় না, ফতুয়া দেয় তাবলিগের বিরুদ্ধে, ফতুয়া দেয় চরমনার বিরুদ্ধে, ফতুয়া দেয় উজানির বিরুদ্ধে, বাবা পীরের নামে কত ভণ্ডামি চলে সেখানে ফতুয়া দাও না কেন, কত মানুষ যাত্রার প্যান্ডেল করে যুব সমাজের চরিত্ররে ধ্বংস করে চলছে, এদিকে তোমার ফতুয়া নাই, যারা কোন রকম দিনের লাইনে চলতেছে তাদের ব্যাপারে কেন ফতুয়া দাও রে বাবা। আসলে ওই আল্লাহর দরবারে দাঁড়াইয়া জবাব দেওয়ার ভয় তোমার অন্তরে এখনো আসে নাই, এই ভয়টা যদি অন্তরে ঢুকাইতে চাও, যাদের অন্তরে ভয় আছে এমন আল্লাহওয়ালার কাছে যাও, যাদের বয়ান শুনলে দিন নরম হবে, চোখে পানি আসবে, জাহান্নামের ভয় আসবে, এমন আল্লাহওয়ালারে মহাব্বত করো, বিরোধিতা করিও না আল্লাহর কাছে। আবার যদি তৈরি না হয় তৈরি হওয়ার তৌফিক চাও, ও আল্লাহ আমার মতো গুনাগার কেউ নাই, আমার মতো গুনাগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা জানলে লাথি মেরে তাড়ায় দিত, ও আল্লাহ তুমি কত দয়াময়, এত অন্যায়ের পরে তুমি রাগ করিয়া পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই, আমার খানা দানা বন্ধ করো নাই, তুমি দয়া কইরে আমারে কত সুন্দর আরামের জীবন দান করেছো, আজকে তওবা করতেছি, গলায় ছুরি আসবে মরে যাব, চাকরি থাকার যাক, জীবনে দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, জীবনে আমি আল্লাহওয়ালার বিরোধিতা করব না, জিব্বা দিয়া কাউকে গালাগালি করব না, জাতির বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, আমার শিক্ষক যারা একটা অক্ষর শিখাইছেন তার বিরুদ্ধে কোনো কথা বলবো না, জীবনে আমি গুনাহের কাছে যাব না, স্কুলে পড়িয়াও নামাজ ছাড়ব না, কলেজে পড়লেও নামাজ ছাড়ব না, চাকরি করলেও নামাজ ছাড়ব না, ব্যবসা করলেও আমি ব্যবসার দোকান বন্ধ করে নামাজ পড়ব, টাইম মতো নামাজ আমি বন্ধ করব না, ও আল্লাহ আমি নিয়ত করেছি তুমি তৌফিক না দিলে সম্ভব হবে না, ও আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমি আজকে থেকে আর নবীর তরিকার বাহিরে চলবো না, আমি তওবা করতেছি তুমি তওবা করার তৌফিক দাও, শুধু তৌফিক দিলেই হবে না, তওবার উপরে মজবুত থাকার জন্য তাও তোমার তৌফিক দরকার, না হয় আমি পারবো না, আয় আল্লাহ নেক আমলের তৌফিক দাও, গুনাহ ছাড়ার মতো তৌফিক দাও, এমন তওবার যদি খাঁটি নিয়ত কারো অন্তরে আসে
মুনাফিকি না থাকে এমন খাঁটি অন্তরওয়ালা তওবার নিয়তে কোনো দালালি নাই কোনো দালালি নাই আমরা মদিনার নবীর পাগল মদিনার নবীর সুন্নতের উপরে জীবন চালাবো কোনো পীর বুঝিনা ফকির বুঝিনা তাবলিগ বুঝিনা দাওবন্দি বুঝিনা কওমি বুঝিনা আলিয়া বুঝিনা স্কুল বুঝিনা কলেজ বুঝিনা আমরা মদিনার পাগল সবাই একদল আমরা মদিনার নবীর সুন্নতের আমল করব মদিনার নবীর সুন্নতের আমল করব মদিনার নবীর সুন্নতের আমল অমুক পীরের সুন্নত না অমুক পীরের সুন্নত না মূল কথা আমি নবীর সুন্নত মানব আর এই নবীর সুন্নতের লাইনে আমার পীর থাকলে সালাম পীর যদি না চলে ওই পীরেরও আমার দরকার নাই নবীর সুন্নতের লাইনে আমার আব্বা থাকলে সালাম না থাকলে দরকার নাই নবীর লাইনে যদি আমার মা থাকে সালাম না থাকলে দরকার নাই নবীর তরিকাই হলো আমার আসল এই লাইনে আমার আব্বা থাকলে সালাম না থাকলে দরকার নাই আমার ওস্তাদ থাকলে সালাম না থাকলে দরকার নাই আমার পীর আগে নাই আমার নবীর মহব্বত আগে নবীর সুন্নত আগে এরপরে আমার পীর নবীর সুন্নতের পরে আমার বাবা নবীর আদর্শের পরে আমার মা নবীর আদর্শের আগে এরপরে আমার ভাই নবীর আদর্শ আগে এরপরে আমার বন্ধু নবীর আদর্শ আগে তারপরে আমার পীর তারপরে আমার মাযহাব নবীর আদর্শের সাথে আমার আব্বার মিল আছে আলহামদুলিল্লাহ নাই দরকার নাই নাউজুবিল্লাহ বলে সরে যাব বিরোধিতারও দরকার নাই আমি আমার লাইনে চলব বিচার করবেন আমার আল্লাহ আমার নবীর সুন্নত যেখানে আমিও থাকব সেখানে আমার নবীর সুন্নতের মজমায় যদি আমার পীর থাকে আমি মহব্বতের সাথে শ্রদ্ধা করব নবীর সুন্নতের আদর্শের সামনে আমার মাযহাব থাকলে আমি শ্রদ্ধার সাথে বরণ করব আমার নবীর সুন্নতের লাইনে আমার আব্বা আম্মা থাকলে শ্রদ্ধা করব মহব্বতের নজরে জুতা সোজা করে দিব আমার মা বাবারে গরম পানি দিয়ে ওজুর পানি আগায় দিব সব করব কিন্তু যদি দেখি আমার নবীর সুন্নত নাই আমি বলবো রক্তের আমার কেউ আপন হলেও আমি তার কাছে নাই এই মহব্বত যদি থাকে রে বাবা মোনাফিকি যদি না থাকে এমন খাঁটি অন্তরে যদি তওবার নিয়ত আজকে করতে পারো আল্লাহর মহব্বতে দুটো হাত আল্লাহকে দেখায় দাও ও আল্লাহ তুমি কবুল করে নেন আয় আল্লাহ সবার তওবা কবুল করে নেন আয় আল্লাহ নবীর আদর্শওয়ালা উম্মত বানায় দেন আয় আল্লাহ মা বন্ধুরে পর্দা নিশে আবেদা বানায় দেন আমার নবীর সুন্নতওয়ালা জিন্দগি দান করেন আমার নবীর আদর্শওয়ালা জিন্দগি দান করেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন।